الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد নিজের মাল এর হেফাজতের জন্য বা হেফাজত করার ক্ষেত্রে গিয়ে কেউ যদি মারা যায় তাহলে এই অবস্থায় সে দরজায় শাহাদত শাহাদতের পদমর্যাদা লাভ করবে বলে আপনারা হাদিস শুনেছেন গত সপ্তাহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুন মালিহি ফাহুয়া শাহীদ, যদি কোনো ব্যক্তি তার মাল রক্ষার্থে মারা যায় তাহলে সে শহীদ বা নিহত হয় সে শহীদ। অন্য একটি রওয়ায়াত এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো, যদি কোন ব্যক্তি আমার মাল নিয়ে যাওয়ার জন্য আসে, অর্থাৎ ছিনিয়ে নেওয়ার জন্য, তখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মাল তাকে দিবে না। বললেন, বলুন তো, যদি সে আমার সাথে লড়াই করে, বললেন, কাতিল, তুমি তার সাথে লড়াই করো। বললেন, সে যদি আমাকে কাতল করে ফেলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থায় তুমি হবে শহীদ। বললেন, যদি আমি তাকে হত্যা করি, আল্লাহ রাসূল বললেন, সে হচ্ছে জাহান্নামী, কারণ তার উদ্দেশ্য খারাপ আর তোমার উদ্দেশ্য ভালো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে সবাই জয় শহীদ হয় না, সে এসেছে আপনার বাড়ি ডাকাতি করতে, আপনি আপনার জান মালের হেফাজতের জন্য তাকে হত্যা করেছেন, এই অবস্থায় সে হবে জাহান্নামী, আর আপনি যদি মারা যান তাহলে আপনি হবেন শহীদ। অন্য রিওয়ায়াত এসেছে, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল বা এসে বললেন, আর রাজুলু ইয়াতিনি ফায়ুরিদু মালি, قال ذكره بالله, এক ব্যক্তি আমার মাল ছিনিয়ে নেওয়ার জন্য আসলো, তখন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকিরহু বিল্লাহ, তুমি তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দাও, আল্লাহকে ভয় করো। বললেন, ফা ইল্লাম ইয়াযকুর, যদি সে উপদেশ গ্রহণ না করে, আল্লাহকে ভয় না করে, তখন কি করব? বললেন, فاستعين عليه من حولك من المسلمين, মুসলমানদের মধ্য থেকে যারা আছেন তাদের মাধ্যমে তুমি সাহায্য চাও, তাদের থেকে তুমি সাহায্য চাও। বললেন, যদি কেউ আমার কাছে না থাকে, قال فاستعين عليه السلطان, তখন তুমি প্রশাসকদের সাহায্য নেবে বা প্রশাসনের সাহায্য নেবে। বললেন, ফা ইন নাসুনতান আননি ওয়া আজিল আলাইয়া, যদি প্রশাসন আমার থেকে দূরে থাকে আর সে তাড়াহুড়া করে, এই অবস্থায় কি করব? বললেন, কাতিল দুনা মালিক হাত্তা তাকুনা মিন শুহাদাইল আখিরাতি আও তামনাউ মালাকা, বললেন, তোমার মাল রক্ষার্থে
বা মাল রক্ষার জন্য তুমি লড়াই করো। তারপরে হয়তো তুমি আখেরাতের সেই দরজায় শাহাদত লাভ করবে, আর না হয় তুমি তোমার মালের হেফাজত করবে। সুবহানাল্লাহ, নিজের মালের হেফাজত আরেকজনকে কেন দিয়ে দিবি, দিবে না? এক টাকাও দিতে নাই যদি সে ছিনিয়ে নিয়ে আসতে চায়। তবে সাধারণত এক টাকা দিতে মূল, আমি বলছি মূল্য না, তবে এক টাকা দুই টাকার জন্য কেউ লড়াই করবে না। বললাম কেউ যদি আপনার থেকে এক টাকাও নিতে চায়, দিবেন না? কেন নিয়ে যাবেন? আপনার এক টাকারও ইজ্জত আছে। তারপরে বললেন তুমি তোমার মাল রক্ষার জন্য লড়াই করো, এবারে হয়তো তুমি শহীদ হবে, আর না হয় তোমার মালের তুমি হেফাজত করবে। সুবহানাল্লাহ, আখরাজাহু নাসাঈ। আরেকটা দরজায়ে শাহাদত লাগে আরেকটা কারণ, الموت في سبيل الدفاع عن الدين والنفس, আল্লাহ দ্বীনের হেফাজত আর নিজের জানের হেফাজতের জন্য যদি মারা যায় তাহলে সে শহীদ। কাফির কুফফার নাস্তিক বিভিন্ন কথা বলে যাচ্ছে, যদি কেউ আল্লাহ দ্বীনের হেফাজতের জন্য মারা যায় যেভাবে হোক সে প্রতিবাদ করে তাহলে এই অবস্থায় সে কি হবে? শহীদ হবে। নিজের প্রাণের জন্য লড়াই করে যদি মারা যায়, জান রক্ষার্থে মারা যায়, সে হবে শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। হাদিস শুনেছেন, কিন্তু উদ্দেশ্য এক, মেইন তার যে কথাটি পেশ করার উদ্দেশ্য এই জন্য সম্পূর্ণ হাদিস পেশ করে, এটা হচ্ছে ওলামাদের কাজ। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, যে তার মাল রক্ষার জন্য মারা গেল সে শহীদ, যে চা তার পরিবারের ইজ্জত আবু রক্ষার জন্য বা পরিবার রক্ষার জন্য মারা গেল সে শহীদ, যে তার দিন রক্ষার ক্ষেত্রে মারা গেল সে শহীদ, যে তার রক্তের হেফাজতের জন্য মারা গেল সে শহীদ। ওমান কুতিলা দুনা দমিহি ফাহুয়া শহীদ। কত কত হয়েছে রব্বুল আলামিন মানুষের খাতা কিছুর মাফ করে দেওয়ার জন্য, কারণ কেউ যদি শহীদ হয় আল্লাহর প্রতি, রক্তের ফুটা ফুটা মাটিতে পড়ার আগেই রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। তো একটা গুনাহ মাফ করেন, এটা কোনটা বলেন? ঋণ, ঋণ মাফ করেন, বাকি সব মাফ। সুবহানাল্লাহ। অন্য রেওয়ায়েত এসেছে, মান কুতিলা দুনা মাযলামাতিহি ফাহুয়া শহীদ, অর্থাৎ কেউ জুলুম করে তার মাল আত্মসাৎ করবে, শব্দে বেশ কি, আর এই অবস্থায় যদি সে নিহত হয় তাহলে সে হলো শহীদ। ১৭ নম্বর, আল মাউত মুরাদাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি পহরা দেওয়ার বা পহরার জন্য সে নিয়োজিত আছে, এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে শহীদ। এক্ষেত্রে দুটি হাদিস উল্লেখ করছেন, একটি হলো রিবাত ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, এক দিন এক রাত আল্লাহর পথে অর্থাৎ জিহাদে গিয়ে প্রহরায় নিযুক্ত থাকা, মুসলিম সৈন্যদের হেফাজত কিংবা মুসলিম রাষ্ট্রের হেফাজত উদ্দেশ্য যদি এটা হয় তাহলে
খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি, এক মাস রোজা রাখা সিয়াম পালন করা আর এক মাস কিয়ামুল লাইল করা তাহাজ্জুদের সালাত পড়া থেকে উত্তম। বুঝতে পারছেন? এক দিন এক রাত আল্লাহর পথে জিহাদে প্রহরায় নিযুক্ত থাকা, এক মাস রোজ সিয়াম রাখা আর এক মাস সিয়াম করা থেকে উত্তম। এই জায়গায় ওই বেলা যে প্রতিষ্ঠা আছে আন্তর্জাতিক, এই প্রতিষ্ঠানের রওনা বেলাদি প্রতিষ্ঠান যেটা কথিত দাওয়াতি প্রতিষ্ঠান, এটাই যাওয়া যায় না, বিদাত আবার আপনাকে শিরকে নিযুক্ত করে দিবে। এই যারা আগে গেছেন তওবা করুন, বলে দেওয়া উচিত সব জায়গায় হাদিস তাদেরকে নিয়ে তারা পেশ করে দেয়, অথচ তাদের মধ্যে বেদাতে ভরা তাদের যেসব বই পুস্তক আছে শিরিক পর্যন্ত মৌজুদ। আল্লাহ হেফাজত করুন। আমরা সুযোগ হয়ে গেছি, আমাদের মধ্যেও শিরিক ছিল, এই গোষ্ঠীর ভয় করবেন না। দলিল আছে, দলিলকে সামনে রেখে চলবেন। বৎসর পর বৎসর যাবৎ আসছেন এই দর্শে, আলোচনা শুনছেন, কিন্তু আপনাদেরও পরিবর্তন হয় না, সালাতেরও পরিবর্তন হয় না, এরকম মানুষ আছে কিনা এখানে? এই মজুরি হয়তো মজুর। যদি আপনি দেখেন অমুককে, তাহলে সুন্দর তরিকায় সরাত, আর যদি কেউ না থাকে তো আগে ঠিক আছে কিনা? আজকে একটা লোক দেখলাম জুম্মার সালাতের আগে সালাত করছে, রুকুন পর্যন্ত আদায় করছে না, কিন্তু সে হয়তো মনে মনে ভাবছে ওই যে আগে বাইশ রেখা বাইশ রেখা করবো, জুম্মার সালাত আগে বলো না লোকজন বাইশ রেখা। আশপাশে রুকু থেকে উঠে এরকম পরিপূর্ণ রূপে দাঁড়াচ্ছে না, দাঁড়িয়েছেন পরিপূর্ণ রূপে সুন্দর করে দাঁড়াতে হবে, পিঠের অঙ্গগুলি সমানভাবে একদম দাঁড়াবে এরকম প্রশান্তির সাথে। আপনি এরকম করি জুম্মার সালাতের আগে সালাত পড়বেন বিদায় বিশ রেখাত, এরকম দুই রেখাত সালাত প্রশান্তির সাথে পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাত সুন্নত অনুযায়ী এক কোটি রেখা থেকে উত্তম, বলো সুবহানাল্লাহ, সুতরাং নবীটা ভালো করে বুঝেন কি ফায়দা এক কোটি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখেছেন ওই রকম তাহলে করে করত, বললেন তুমি সালাত পড়ো আর এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে ইসলামী স্বভাবের উপর, ইসলামের উপর তুমি মরলে না, তুমি সিদ্দিন সানা 60 বছর যদি এরকম সালাত করো তোমার সালাত হবে না, নাউযু বিল্লাহি মিন যালিক। তাই প্রত্যেকটা রুকুন সালাতে আদায় করবেন, এরকম করবেন না শুধু মাদ্রাসায় পড়লেও হয় না, সেন্টারে আসলেও হয় না, তালিম পাস আর আলিম পাস ওই হয় না, শিক্ষিত হওয়ার দিকে যদি সালাত নিয়ম মতো না পড়ে কিরকম হয়? রুকু যদি দাঁড়াবেন প্রশান্তির সাথে উঠে বললেন রব্বানা লাকাল হামদ, আরামসে দুই সেজদার মাঝে পরিপূর্ণ রূপে
শরীরের অঙ্গগুলি সমান করে প্রশান্তির সাথে বসতেন, তারপরে যাবেন দ্বিতীয় সিজদায়। এমনি ভাবে প্রত্যেকটা রুকুন শান্তির সাথে আদায়, আলহামদুলিল্লাহ দ্রুত, কি পড়ছেন কি না কি বুঝে না, কিরকম সওয়াব হলো, বেশ মুশকিল, সুন্নত পড়বেন না, বেশি মুশকিল যদি হয় সুন্নত পড়বেন, কিন্তু এরকম সওয়াব করলে তো সওয়াব হলো না, আর সময়টা নষ্ট করা, কথা স্পষ্ট কিনা? নাই সময়, আপনি চলে যান পরবর্তীতে আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা পর পড়ুন, অসুবিধা নেই, কিন্তু সলাত আসলেন বাইশ রেখাত করার জন্য। ওই যে বাংলাদেশে একটা প্রথা রয়েছে, জুম্মার সলাত নাকি বাইশ রেখাত, সবাই বলুন আলহামদুলিল্লাহ, নির্ধারিত কোনো এরকম বাইশ রেখাত না, তবে একটা আছে, তাহিয়াতুল মসজিদ তো পড়তেই হবে, জুম্মার সলাতের পূর্বে 4 রাকাত নির্ধারিত তোমার সুন্নাহ। অন্যদিকে যারা হানফি তরিকা, আমার হানফি তরিকা, আপনারা খেয়াল করেন এই জায়গায় জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই জুম্মার আজান হয়, জুম্মার আজান হয় কিনা, আপনি সুন্নত কি পড়বেন? আপনি বললেন হানফি তরিকা, সুন্নত পড়বেন কই? এই সময় জোহর ওয়াক্ত তো তারা যে বলেন জোহরের উপর কিয়াস করে জুম্মার আগেও 4 রাকাত করতে হবে, তা কিরকম হয়? ওয়াক্ত হওয়ার আগে জোহরের সুন্নত পড়লে হবে, উত্তর দিন আপনারা, জোহরের সুন্নত ওয়াক্ত হওয়ার আগে হবে, কি ভাব? এবারে আগের তরিকায় 22 রাকাত পড়ার জন্য কত রাকাত যে পড়া হওয়া আপনার আল্লাহর কসম হয়ে বলছি বুখারি এবং মুসলিমের হাদিস মুখ দেখুন, বুখারি মুসলিম কথিত কঠোর অনুসরণ করে বুখারি মুসলিমের হাদিসকে তারা সহিহ বানিয়ে দেয়, আর আপনি ওমন আসেন বসে কিন্তু মানতে রাজি না, শুধু আসেন বড় দুঃখ লাগে এইসব লোকদের ব্যাপারে যারা দশে উপস্থিত হয় কিন্তু সুন্নতের উপর আমল করে না, বাইরে লোক যারা বুঝে না মারা যায়, তুমি আওয়াজ শুনেও মানো না, এরা হচ্ছে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন এর মত, চাই সুন্নত হোক চাই ফরজ হোক, নবীর ফরমান এসে গেছে আপনি মেনে নিন। আজকে যে খুতবা দেওয়া হয়েছে এই খুতবা তো আপনি বুঝলেন না, আপনি শুনেননি আবদুল্লাহ বিন আব্বাসের কথা, তিনি বলেছেন তোমরা এটা করবে, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সামনে যারা উপস্থিত তারা বলেন আবু বকর আর উমর তো এটা করেনি বা তাদের রায় কেন, তিনি বললেন يوشك أن تنزل عليكم حجارة من السماء، أقول قال رسول الله صلى الله عليه وسلم وأنتم تقولون قال أبو بكر وعمر، من هو وتيشن لكت برتي سمعي تما دير اوپر اكاس تك پاتر برسن حبي جهدو آمين بلتي الله رسول صلى الله عليه وسلم بلتن
আর তোমরা বলছো আবু বকর আর উমর বলছেন রাদিয়াল্লাহু আনহুম। নবীর ফরমান আছে আবু বকর আর উমরের কথা চলে না, চলে স্পষ্ট কিনা মন থেকে বলছো না কিনা? মন থেকে বলবেন, সবাই কিন্তু বলেনি যাদের, হ্যাঁ তাইলে সবাই বলেন, যদি একমত যারা তারা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের আগে আবু বকর উমরের কথা চলে না? সবাই একমত? যারা একমত না হাত তোলেন, একমত না বুঝিনি, কোনো অসুবিধা নেই, খালি যদি আপনি বলেন আমি একমত, তাহলে কিন্তু আজর থেকে সুন্নত তরিকা সওয়াব শুরু করবেন। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন, রুকু থেকে উঠার সময় হাত তুলতেন। আপনি আগে থেকেই শুনেন কিন্তু মানেন না, বলেন না আমার বাবার কথা ছাড়া চলবো না। আপনি এই জায়গায় বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর ফরমানের আগে আবু বকর উমরের কথা চলে না, বললেন তো ঠিকই, কিন্তু সালাতে যখন যাবেন তখন কিন্তু আবু বকর মানবো না, উমর মানবো না, অন্য কোন খোলাফায়ে রাশিদিনও মানবো না, আল্লাহ রাসূলকেও মানবো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবো আমার পথকে। আমার পথ বুঝেন কোনটা? আমি বলবো না, আপনারা বুঝেন, সবাই যারা বুঝেন তারা বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর বড় এই উম্মতের মধ্যে সেরা কে? আপনারা শুনেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, আজকে এই খতিব এই হাদিস আপনাদের সামনে পেশ করেছেন, আপনারা বুঝেন যারা এই মুসলিম সওয়াব করেছে, যদি দুই একজন থাকে হয়তো বুঝতে পারে, আর না অনেক তো মনে করো খুতবা যদি আরো বুঝো মনে হয় থাকে না, মন থাকে অন্য জায়গায়, তো বুঝবে কিরকম? আপনি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, আরবি অল্পই হোক তবুও তো কিছু কিছু বুঝে আসবে। ইউশিকু আন তানজিল আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। আমি বলি, বলছি আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমরা বলছো আবু বকর আর উমর বলেছেন, আমার মনে হচ্ছে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হবে। এটা কে বলেছেন? কে বলেছেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তাই হাদিস আসলে আর কোন মজহব জহব নাই, ওই এখন বলে দিলাম মজহব নাই। আবু হানিফা বড় রহমতুল্লাহ আলাইহি, না আল্লাহ রাসূল বড়, ইমাম শাফি বড়, না আল্লাহ রাসূল বড়, ইমাম মালিক বড়, না আল্লাহ রাসূল বড়, ইমাম আহমদ বড়, না আল্লাহ রাসূল বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই দোষে যারা আছেন বেশি জানলে আমি আপনাদেরকে বলি অহংকার করবেন না, কোনো কোনো ছাত্র আছে অনেক দিনের মতো আসছে বুঝে যায় মন অহংকারী, দোষে যখন আসলে পাস পান এরকম যেন না হয়, আন্তরিক ভাব নিয়ে আসবেন তাহলে উপকৃত হবে। ভিতরে অহংকার, আমি বেশি জানি, অথবা আমি একটা গ্রুপের কেউ কেউ লাগে তোমার এরকম, যেমন অন্য গ্রুপের সাথে সম্পর্ক, আমার সাথে কোনো গ্রুপ নেই, আগে আছে কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো গ্রুপ নেই, সব সমান। হয়তো আপনার এলাকায় কোরআন সুন্নাহ অনুযায়ী একটা মাদ্রাসা আছে, ওর সাথে হয়তো সম্পর্ক, কিন্তু আসলে ওদের সাথে আমার ওই হিসেবে সম্পর্ক নয়, গ্রুপ হিসেবে। আপনারা জানবেন যদি কারোর মধ্যে এই ধারণা থাকে এটা সরিয়ে নিন, গ্রুপিং রাখবেন না, গ্রুপিং জায়েজ না। এই গ্রুপিং এর কারণে উম্মাহ আজ বিভক্ত, বিভিন্ন দলে বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কয়টা ছিল? কয়টা? আপনি উত্তর দিন, আল্লাহর পথ কয়টা? وان هذا صراطي مستقيما فاتبعوه একটা কেন? একটা বুঝতে পারছেন কেন? পাঁচটা কেন? বারোটা কেন? তেরোটা? আর যারা হকের অনুযায়ী ওদের মধ্যে কেন তিনটা?
কেন পাঁচটা? তোমরা যারা বাংলার মাটিতে ভারতবর্ষে পাকিস্তানে সবাই আমরা হব, কিন্তু দেখা যায় পথ অনেকটা, আলিমদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, এটা এজন্য আপনি পথ করবেন না, সবাই এক উচিত থাকবেন, ওইটা কোনটা? কোরআন আর সুন্নাহ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এমন ভাবে পৌঁছাবেন না যে আমার গ্রুপে আছে সেই একমাত্র সুন্নি, আর যে আমার গ্রুপ মানে না সে গায়ের সুন্নি, এরকম বলবেন না। সবাইকে খেয়াল রাখা দরকার। তাই আমি বলছি আপনারা আলোচনা শুনেন, আমল করবেন। আরেকজন লুদ্ধি হওয়া, আমি মসজিদে প্রবেশ করেছি, প্রবেশ করি একদম হাজার ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে যাচ্ছে, এরকম করে যাইছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবারত অবস্থায় এক ব্যক্তিকে দেখলেন এরকম করে আসছে খুতবার অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইজলিস ফাকাত আলাইকা, তুমি বসে যাও, তুমি লোকজনকে কষ্ট দিচ্ছ, যেখানে এসে জায়গা পেয়েছো শেষ প্রান্তে তুমি বসে যাও, ডিঙ্গিয়ে আসার প্রয়োজন নেই। বিশেষ করে জুম্মার দিনে। আবার আরেকটা কথা, এখানে আরেকটা মশালা আছে, শেখ ইবনে উজাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আর এটা কিন্তু যুক্তিসঙ্গত, যদিও কেউ কেউ এর বিরুদ্ধে আলোচনা করতে পারে, আল্লাহ আলম জানি না, কিন্তু আপনি খেয়াল করুন, আপনি আসলেন মসজিদে, খুতবা রওনা হচ্ছে, খুতবা রওনা হচ্ছে, তো সে আজানের জবাব দিচ্ছে, তাহিয়াতুল মসজিদ পড়েন, দাঁড়িয়ে আছে আর আজানের জবাব দিচ্ছে, যখন আজান শেষ তখন দু রাকাত সালাত করছে, খুতবা শুরু হওয়ার পরে। আপনারা আপনাদেরকে আমি বলি, এই অবস্থায় কোনটা উত্তম হবে বলুন তো, কোনটা বলেন? আপনারা জানেন মশালা, আজান হচ্ছে, আপনি আসছেন খুতবা আজান হচ্ছে, ইমাম এসছেন আজান হচ্ছে, আপনি এই অবস্থায় আজানের জবাব দিবেন না, দাঁড়িয়ে সালাত পড়ুন তারপরে বসুন, এই অবস্থায় আজানের জবাব দিবেন না, না দিয়ে সালাত পড়বেন, বুঝতে পারছেন? তাহিয়াতুল মসজিদ পড়বেন, কারণ আজানের জবাব দেওয়া মুস্তাহাব সুন্নাহ, কথা ভালো করে বলবেন, আর খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা কি ওয়াজিব, জানেন তো তোরা, আজানের জবাব মুস্তাহাব, আপনি আজান শুনছেন, কাজ করছেন, আজান জবাব দেন, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে তারাই দেয়, তো আজানের জবাব দেয়া ওয়াজিব না, সুন্নাহ মুস্তাহাব, আর খুতবা শোনা ওয়াজিব। এই জায়গায় আপনার সামনে দুইটা জিনিস, খুতবা শোনা ওয়াজিব, আজানের জবাব সুন্নাহ। এবারে আপনি তো তাহিয়াতুল মসজিদ পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন হয়তো এখন বা পরে, তাই এই অবস্থায় কোন পথ অবলম্বন করা উচিত, সুন্নাত তরক করা উচিত না ওয়াজিব তরক করা উচিত? ভালো করে, ওয়াজিব ছাড়া উচিত না সুন্নাত ছাড়া উচিত? কথা বুঝছেন তো আপনারা? কোনটার গুরুত্ব বেশি? তাকে খুতবা শোনার গুরুত্ব বেশি, এইটা বলেছেন শেখ ইবনে উজাইমিন রহমতুল্লাহ আলাইহি। খেয়াল রাখবেন, অমুক আর তমুক বলবেন না, আসেন মসজিদে প্রবেশ করেছেন, যেখানে জায়গায় একদম লাস্ট কাতারে আপনি সামিল দাঁড়াবেন বা না সালাত পড়বেন, বসবেন, মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে জায়গা পাচ্ছে না, আমি দেখলাম, আমি সচক্ষে দেখছি জায়গা পাচ্ছে না,
তবু একজন লাস্টে ওই দুই সেশনের মাঝে দাঁড়িয়ে সলাত আদায় করেছে, করে গিয়ে কাতারে ঢুকেছে। এই এরকম মানুষকে কষ্ট দেওয়া যায় না, আপনি একদম পিছনে বসে যান, দর্শে এসেছেন আপনি ডিঙ্গিয়ে আসবেন না, জায়গা আছে ওখানে বসে যান। আরেকজনকে আর আপনি যদি ডিঙ্গিয়ে আসেন, সে বক্তব্য শুনছে, দর্শ শুনছে, আপনার কারণে আপনি তাকে অমনোযোগী করে দিলেন। এমনকি যে আলোচনা করছে আলোচক তারও মনে বিচলিত হয়ে যায়, হয় কিনা বলেন? খেয়াল করবেন, শুধু ইয়ে ইলিম অর্জন করলে হয় না, একটু আক্কল খরচ করতে হয়, জ্ঞান খরচ করতে হয়। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দিন। যারা যে বা যারা যাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি এখানে উপস্থিত থাকেন আপনারা খেয়াল করুন, আর এই মাসালা শুধু এই দুইজনের জন্য নয়, আপনারা সবার জন্য আমল করবেন ইনশাআল্লাহ, সুন্নাত তরিকায় সালাত করুন। আচ্ছা আচ্ছা, রিবাত ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়াম। আল্লাহর পথে জিহাদে গেলে, জিহাদে গিয়ে সৈনিকদের পহরার জন্য এক রাত এক দিন নিযুক্ত থাকা, এক মাস সিয়াম আর কিয়াম থেকে উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনি ভাবে মুসলিম রাষ্ট্রের বর্ডার সীমানার হেফাজতের জন্য করে নিয়ে খালিজ হয়ে তাহলে পাবে। এরপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া ইন মাতা জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়াম। আর যদি সে মারা যায় তাহলে যে আমল সে করত ওই আমল তার জন্য জারি থাকবে। কোন আমল? ওই যে আপনি প্রহরা দিচ্ছেন, প্রহরার সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বলো সুবহানাল্লাহ, এই হচ্ছে তার মানে। ওয়া ইন মাতা জারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামাল যারা আল্লাহর পথে মারা যায় ওদেরকে আল্লাহ রিজিক দেয়, ওই বরযখি রিজিক, দুনিয়ার রিজিক না, আল্লাহর পথে করা রিজিক পাবে ওখানে। আর আরেকটা, ওয়া আমিনাল ফাত্তান, অন্য রিওয়ায়েতে আছে ওয়া ইয়ামানু ফিতনাতাল কবর, কবরের ফিতনা থেকে সে রক্ষা পাবে, কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। যদি কেউ আল্লাহর রাস্তায় প্রহরত অবস্থায় মারা যায়, সুবহানাল্লাহ বিহামদিহি, এই রিওয়ায়েত রওয়াহু মুসলিম ওয়া নাসাঈ। আরেকটা এরপরে বলছেন, অন্য রিওয়ায়েত আছে وبعث يوم القيامة شهيدا, যদি কেউ আল্লাহর পথে প্রহরারত অবস্থায় মারা যায় তাহলে কিয়ামতের দিন সে শহীদ হিসাবে উঠবে। যদি মানুষ কোন ব্যক্তি কোন অবস্থায় মারা যায়, কোন আমল করা অবস্থায় মারা যায়, তাহলে এই আমল তার এখানেই বন্ধ হয়ে যায়। তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রহরারত অবস্থায় মারা যাবে তার এই আমল বন্ধ হবে না, বরং তার এই আমলটি কিয়ামত পর্যন্ত এই আমলকে রব্বুল আলামিন বাড়াতে থাকে, এটা বন্ধ নেই। আর কি করবেন? ইয়ামানু ফিতনাতাল কবর, কবরের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন, সে নিরাপদ থাকবে। এই গেল 17 নম্বর কথা। 18 নম্বর, আসসালামু আলাইকুম, আল মাউত আলা আমালিন সালেহ, নেক আমল করা অবস্থায় মারা যাওয়া, এটাও ভালো কথা, আলহামদুলিল্লাহ। এক একটা ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
من قال لا اله الا الله ابتغاء وجه الله ختم له بها دخل الجنه যদি কোন ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আর এই অবস্থায় তার মৌত এসে যায় তার খাতেমা হয়ে যায় শেষ হয়ে যায় তার দুনিয়ার জিন্দগি তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে আপনি বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ আর এই অবস্থায় মারা গেলেন আপনি কি হবেন কি হবেন বলেন জান্নাতে বুঝা যায় সবই জান্নাতে যেতে চান যদি কারো সর্বশেষ কালাম হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে কি যাবে জান্নাতে যাবে এটা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তুমি হিংসা করে লাগতে কি বলে বলো তো আমার সাথে সারা জীবন হিংসা করলো আর একদম লাস্টে বলে দিয়েছে লা ইলাহা মারা গেছে আছে কি নাকি আল্লাহ যদি তাকে পজিশন দিতে চায় তো তোমার কি আর করার গেল তুমি হিংসা করো না হিংসা মহাপাপ কবিরা গুনাহ এই যারা ক্লাসে আছেন হিংসা মুক্ত অবস্থায় আছেন উপকৃত হবে আর যদি হিংসা থাকে বিদ্বেষ থাকে আর আসেন কোনো বেদা নেই হয়তো মনে হলো আমার সাথে হিংসা থাকতে পারে এটা ফায়দা হবে না আসেন খালিস আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য কোরআন সুন্নাহ থেকে পাবেন স্পষ্ট মানবেন গুণামি করবেন না আপনি হক পেয়েছেন হক মানবেন মক্কার মুশরিকরা বা এজমানরও মুশরিকরা বিদাতিরা যখন তাদেরকে বলা হয় আল্লাহর কথা মানো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কথা মানো তখন তারা বলে হ্যাঁ সব ঠিকই তো আছে কিন্তু কি করব এ তো বুজুর্গরা দিন এরকম করে গেছেন তোমরা একটু ছাড়বো কিরকম বলে কি না বলে কি না বলেন আপনারা وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তার অনুসরণ করো তখন তারা বলে না যে পথে আমরা আমাদের বাপদাদেরকে পেয়েছি সে পথেই চলবো এটা হচ্ছে মুশরিকদের কথা মুসলমান এরকম বলে না মুসলমান কি বলে সামিআনা ওয়া আতাআনা আমরা শুনলাম আর মানলাম ইহুদিরা আল্লাহর কালাম শুনছে বলছে কি সামিআনা ওয়া আসাইনা শুনবো কিন্তু মানবো না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শুনছে কথা বুঝছেন নবীর কণ্ঠে কালামুল্লাহ শুনলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনলো বলছে কি সামিআনা ওয়া আসাইনা শুনবো কিন্তু মানবো না বলেন অসুবিধা নেই যা বলার বলেন ভাই শুনি কিন্তু মানবো না এটা কার গুণ ইহুদিদের এটা কার গুণ মুশরিকদের আর যারা আল্লাহ আল্লাহর ওলি যারা নেক লোক তাদের গুণ হচ্ছে সামিআনা ওয়া আতাআনা গুফরানাক সামিআনা ওয়া আতাআনা গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির যারা আল্লাহর ওলি آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ত্রুটি হয়ে যায় তুমি আমাদেরকে ক্ষমা করো শুনলাম মানলাম আমল করলাম এত ছোট যদি ভুল হয়ে যায় মোলাই মোলানা তুমি আমাদেরকে মাফ করো এটা হচ্ছে নেক লোকের কথা আর যে শয়তান ওফরান নেই আস্তাগফিরুল্লাহ নেই আর যে কি মনে করে আমি তো ইবাদত করেছি এক নম্বর আর ইস্তেগফার করতে হয়
এটা আরেকটা ব্যাপার। আস্তাগফিরুল্লাহ, আপনি বলুন এটা কোন জায়গা? কারণ কোন এক ব্যক্তি আমাকে বলেছেন কাদিয়ানি সম্পর্কে, একটা কাদিয়ানি তার সাথে সালাত করছিল, তিনি সালাত আদায় করার পরে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাই শুনলাম। ফরজ সালাত পর সালাম দেওয়ার পর তিনবার আস্তাগফিরুল্লাহ বলা শুনলাম, কি বলা শুনলাম বলেন আপনারা? আস্তাগফিরুল্লাহ। তারপর বললেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এটা শুনলেন। এরপর দোয়া আছে সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা শুনলেন। ওটা নিয়মতান্ত্রিক প্রসঙ্গ আপনারা জানেন, কয়েকটা পদ্ধতি রয়েছে। আয়াতের কুরসি পাঠ করেন শুনলেন, তিন কুল পড়েন শুনলেন। আচ্ছা, ওই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কাদিয়ানি সাথে ছিল, কাদিয়ানি তো হয়নি, হয় তিনি বললেন ভণ্ড তো বুঝছেন, আপনারা দেখেছেন ভণ্ড, ভণ্ডদের ভেলকি লাগে বিভিন্ন রকমের, কবরে অতীত মাজারে কত ভণ্ড আছেন, কাঁসা কাঁসা আমি যাচ্ছি, ও বন্ধুরা তো আছি, একটা লোক গাম দিয়ে যাচ্ছে আর একটা গাঁদাকুর এরকম করে আলা মজুদ হ্যাঁ এসে আরেকটা যদি থাপ করে দেয় আচ্ছা, সেও তো অনেক গেছে, তো খবর গেছে বুঝছেন না, মাঝারে তারও তো আশা যদি এরকম কোনো বন্ধ বন্ধ দেয় এরকম করে তাহলে সব হয়ে যায়, আর সে বাবার কথা বলেই সব নষ্ট করে দিয়েছে। আমি বললাম মন্দ দিয়ে কাজ, আস্তাগফিরুল্লাহ, হাযা শয়তান, কাদিয়ানি, কাদিয়ানি ওই ব্যক্তি সালাত পড়ার পরে আস্তাগফিরুল্লাহ বলছেন, ভাই খবিস তো কাফের, কাদিয়ানি মুসলমান না, কাদিয়ানি কি বলেন কেউ যদি কাদিয়ানি মুসলমান সেও কাফের, কাদিয়ানি কাফের, কারণ সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। আমাদের নবী আপনাদের সবার আকীদা সর্বশেষ নবী কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য বলল না মিথ্যা। এবারে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বা রাসূল, নবী ও রাসূল না মানে, বুঝতে পারছেন, সে মুসলিম না কাফের? আচ্ছা, সে যে বলল একা দিয়ে না হয়, ইনি বলেন কি হয়, বলছে তুমি এইবার তো সালাত করছো, তো আস্তাগফিরুল্লাহ বলবি কেন? তার যুক্তি খবিস, সালাত তো পড়েছো, তাহলেই আস্তাগফিরুল্লাহ,
যুক্তি। উনি বললেন তোমার কথা হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরে বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ? দেখুন মিশকাত বের করে, দেখুন মুসলিম বের করে। قال النبي صلى الله عليه وسلم اذا انصرف من صلاته استغفر ثلاثا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত শেষ করতেন, ফিরিয়ে বসতেন অথবা সালাম ফিরাতেন, তখন তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীর আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর তুমি বলছো নামাজ সালাত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ কেন বলবো? তো আমরা ওদের মতো না, সালাত পড়েছি, ইবাদত করেছি, পরিপূর্ণ সালাত হয়েছি, কোনো গ্যারান্টি দিতে পারবো? আর যদি একদম 100% হয়েও যায় তবুও ক্ষমা চাওয়া জরুরি। কত খাতা চুরি হয়েছে আল্লাহর কাছে চাওয়া আস্তাগফিরুল্লাহ, তার মানে আল্লাহ তুমি আর মর্যাদা আরো বাড়িয়ে দাও, আরো বৃদ্ধি করো। এই কে আছে যে বলতে পারে আমার সলাৎ একদম পরিপূর্ণ? হাদিস من قال لا اله الا الله ابتغاء وجه الله ختم له بها دخل الجنه যদি কারো সর্বশেষ কালাম হয় لا اله الا الله আর لا اله الا الله বলার সাথে সাথে তার মত এসে যায়, তার শেষ নিঃশ্বাস তার থেকে বের হয়ে যায় বা শেষ নিঃশ্বাস ত্যাগ করে রূহ তার থেকে বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, চলতে ফিরতে বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। আর বেশি বেশি করে যে কালিমা পড়বেন তা হবে আসল কালিমা, ওই হুকুমটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আস্তে আস্তে মনে মনে পড়বেন, জোরে পড়া কিন্তু জরুরি না, অথবা ছিড়িয়ে ছিড়িয়ে পড়া জরুরি না। বেদাতি তরিকায় বেদাতি মসজিদে বসে আদা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কিরকম করে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নবী পড়েছেন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এক সাথে মিলে সবাইকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম করেছেন বলে কোনো দলিল নেই। এটা হচ্ছে একটা বেদাতি আমল, সবাই পড়বে নিজ নিজ আওয়াজে আস্তে আস্তে, বুঝতে পারছেন? পথে ঘাটে যে যেখানে যাবে, গাড়িতে বসে আছে, সাইকেল চালাচ্ছে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অসুবিধা আছে? গাড়ি চালাচ্ছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, গাড়ি চালাচ্ছেন, তসবিহ পাঠ করুন, গাড়ি চালাচ্ছেন, কোরআন তেলাওয়াত করুন, আল্লাহর কালাম তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর সওয়ার অবস্থায় উট চলছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন বলে প্রমাণ আছে। এরপরে হাদিসের অংশ, ওয়ামান সামা ইয়াওমান ابتغاء وجه الله ختم له بها دخل الجنه, কেউ যদি কোন এক দিনে সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আর এর মাধ্যমে যদি তার মৌত এসে যায় বা এর উপর যদি তার মৌত এসে যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ, কত কারণ আপনি যে রোজা রাখলেন, কেন রাখলেন? আল্লাহর উদ্দেশ্যে, এটা হচ্ছে আসল জিনিস। আপনার মনের সংবাদ আমি জানি না, আপনার মনের সংবাদ আরেকজন জানে না, যিনি জানে তিনি হলেন আল্লাহ, ইন্নাহু আলীমুম বিযাতি সুদূর। আল্লাহ তার কেউ মনের খবর বলতে পারে না, বলুন আমি বুঝি, হ্যাঁ বাবা সাহেব বুঝতে পারছি। অনেক সময় আছে বোধধারণা হয়ে যায়, সুধারণা করলে সব হয় আর বোধধারণা করলে কি হয় গুনা, তো আপনি ভালো ধারণা করবেন, ফায়দা হবে, সব পাবেন। অসৎ ধারণা করবেন, কিরকম করবেন আরেকজনের প্রতি?
একটা মানুষ যেমন অসুস্থ অথবা অন্য চিন্তায় আছে, সে চলে যাচ্ছে আপনাকে আপনার সাথে কথা বলেনি, অথবা ব্যস্ত আপনি মনে যে মনে হয় কিছু আছে, এরকম হয় কিনা? আবার কেউ কেউ মনে করে যদি কেউ মুদারিস হেদর দিচ্ছে সবসময় শুধু আমাদেরকে দেখা আর বলে কথা, এরকম কিছু মনে হয় আসলে তার মনে ভাব থাকে সব আমাকেই বলি আর কি জন্য রাজি এটা ঠিক না। মন রাখবেন বড়, মন থাকবে প্রশস্ত, সবাই যারা এখানে শ্রোতা সবাই সমান, কোনো বিষ্ণুম নেই। এবারে যখন বক্তা যখন বা আলোচক যখন আলোচনা করে সে হয়তো তার ইচ্ছে মতো হয়তো তোমার দিকে তাকাবে, হয়তো তাকাবে না, অন্য সময় খেয়াল হবে, অন্য সময় খেয়াল হবে না, কিন্তু তুমি বলবে না আজকে আমার দিকে তাকায়নি, তার মানে একটা কিছু আছে। আস্তাগফিরুল্লাহ, এটা কি হয়ে গেল? বদ ধারণা। তাই ধারণা করবেন, সুধারণা ফায়দা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যাই, ওমান তাসাদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ কুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। কেউ যদি আল্লাহর পথে সদকা করে আর সদকা করেছে আল্লাহর পথে দান করেছে আর এই অবস্থাতে তার মৌত এসে গেছে, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ, এই এক টাকাই দিন আল্লাহর পথে নিয়ে রাখবেন খালিস। আমরা যখন এখানে আসলাম মসজিদে, মহিলারা বসে থাকে, আগে কিন্তু একটু কম ছিল, ইদানিং বেশি দেখছি এত মহিলা এই মসজিদে। মহিলাদের ভিড়, শেখ আব্দুর রহমান আদায়ের মসজিদ আজকে দেখলাম প্রত্যেকটি দরজায় মসজিদ আগে আসতে সময় আর কি, এখানে তো এসে সলাপ পড়লাম, তো সুবহানাল্লাহ এক এক দরজা করে একজন। যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ যেন আমাদের সবাইকে সচ্ছল করে দেন, কারো কাছে যেন আমাদের হাত না পাতাতে হয়, এই অবস্থায় যেন আমরা জীবন যাপন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এটা দোয়া করা দরকার। আরেকজনের কাছে হাত পাতানো অথবা তুমি সচ্ছল সবল আর আরেকজনের কাছে গিয়ে বললে আমি গরিব আমাকে দিন, যাই না যায় হারাম, হারাম। যদি কোনো ব্যক্তি কারো কাছে মাল চায় সম্পদ বৃদ্ধি করার জন্য, তাহলে কিয়ামতের দিন যখন উঠবে তখন কঙ্কালের আকৃতিতে উঠবে, তার চেহারায় মাংস বলতে কিছুই থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পয়সা আছে আল্লাহ তোমাকে দিয়েছে, এছাড়া তুমি যুবক, তুমি সবল, যুবক বা সবল আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ হালাল কামাই করো, কিন্তু আরেকজনের কাছে হাত পাতাও। চলতে পারো না, যেতে পারো না, অসম্ভব চলা যায়, তাহলে সে অবস্থায় রব্বুল আলামিন তোমাকে আরেকজনের কাছে সওয়ালের অনুমতি দিয়েছেন, ঠিক না? নিয়মতান্ত্রিক অনুমতি আছে কোরআন এবং সুন্নাহ। তুমি সবল মাশাআল্লাহ, এই আমাদের কাছে এই যে মুরব্বী যদিও 73 বছর বয়স, 73 বলতে বলতে যখন আরো 2-3 মাস চলে গেল, বাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কামাই করেন, নিজের হাতে কামাই করেন, আল্লাহ তাকে সুস্থ রাখুক, সবল রাখুক মৌত পর্যন্ত, আর আমাদেরকেও রাখুক। এর থেকে আমরা শিক্ষা নেই। আমি তো দেখেছি আমার এলাকায় এক ব্যক্তি 72 বছর বয়স, তিনি নিজে রিক্সা চালান, ইদানিং জানি না, আমি সেদিন জিজ্ঞেস করলাম কি অবস্থা, ও বললো না এখন না স্মরণ হয়েছে, বৃদ্ধাশ্রম বলে তারা, বৃদ্ধাশ্রম বলে কিনা, হাই রে হায়, আল্লাহ হেফাজত করুন এইসব বৃদ্ধাদেরকে, বয়স্কদের স্পেশাল ভাতা দেওয়া উচিত ছিল সরকারের, খুঁজে নেবে। আর আমার সরকার তো আর বুঝিনি কিরকম,
নিজের নিজের ক্ষমতা রক্ষার জন্য কি না করে। দুঃখীদের কোনো খবর নাই, গরিবদের খবর নাই, জনগণের কোনো খবর নাই, শুধু ইয়া বুঝ ইয়া বুঝ নিয়ে বসে আছে। এটি তো সরকারের কাজ আমাদের, আর কি বলবো। যখন দেখা যায় রিক্সা চালক 82 বছর বয়স, 80 অধিক বয়স, তো আপনি জানেন কি আচ্ছা এরকম দেখছেন কিনা। আমার তো নিজের সচক্ষে দেখা যায় 72 বছর বয়স। আর সেদিন দেখলাম ফেসবুকে বলছে 80 বছরের অধিক বয়স, দেখতেই দেখা যায় এরকম মানুষটা রিক্সা কোন রকম কোন রকম করে চালিয়ে যাচ্ছে। সব এলাকা সমান যারা এলাকার জনগণ অনেক সময় সহযোগিতা করবে, কিন্তু সাধারণ জনগণ কি করবে, কতটুকু করবে, এগুলো আসল কাজ হচ্ছে সরকারের। আল্লাহ আমাদের সরকারকে হেদায়েত দিন, হকের পথে আসার তৌফিক দিন, শিরিক ছাড়ার তৌফিক দিন। সৌদ পূজা, শহীদ মিনার পূজা, যত পূজা আছে, আগুন পূজা, দুর্গা পূজা, দুর্গী পূজা, সব পরিত্যাগ করার তৌফিক দিন। আর সত্যিকারের মুসলমান হিসেবে তাদেরকে আল্লাহর পথে এগিয়ে আসার তৌফিক দান করো। আচ্ছা, এ হলো আজকের এই আলোচনা শেষ। শেখ নাসিরুদ্দিন আল-আলবানী রহমাতুল্লাহ আলাইহি শুভ মৃত্যুর আলামত 18টি উল্লেখ করেছেন। দ্রুত গতিতে এই 18টি আলামত শুধু উল্লেখ করবো, মেইন শিরোনাম হাদিস পেশ করবো। প্রথম নম্বর, মৌতের সময় বলা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর, যখন মারা যায় তখন তার কপাল দিয়ে বা কপালের সাইড দিয়ে ঘাম বের হওয়া, শুভ মৃত্যুর আলামত। তিন নম্বর, জুম্মার রাত বা দিনে মৃত্যুবরণ করা, আলহামদুলিল্লাহ তোমার গায়ে ছিল কাজ, আল্লাহ তুমি দিয়েছে, ঠিক না, আল্লাহ থেকে মর্যাদা দিয়েছেন। তাই আমি কারণ আমি জানি কি রুকু এরকম করেছে, এই জন্য বলি আর কি, আমাদের জানা আছে। কোন কোন মুসলিম আস্তাগফিরুল্লাহ, এক মুসলিম আরেক মুসলিমের সাথে মাসের পর মাস যায় কথা বলে, আছে কিনা, বছর পর বছর যায় কথা বলে, তাই বলতে হয় খবরদার হিংসার ওখানে মানে তুমি তোমার মধ্যে শুধু কি কাটকা নাই। চার নম্বর, আল্লাহর পথে আল্লাহ দিনে ঠান্ডা বুলন করার জন্য কাফিরদের সাথে লড়াই করছে, নাস্তিকদের সাথে লড়াই করছে, মুলহেদদের সাথে লড়াই করছে, আর লড়াইয়ের ময়দানে মারা গেছে, এটা তো আর বলতেই হয় না, আলাতুল শহীদ, সুবহানাল্লাহ। আর নিয়ত করা খালিস হলে আলাতুল জান্নাত, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই নিয়ত রাখতে হবে খালিস। এইগুলো চার নম্বর। পাঁচ, আল্লাহর পথে বেরিয়েছে জিহাদের জন্য আর সাধারণ মৌত এসছে, এইটাও শুভ মৃত্যু, আলহামদুলিল্লাহ। ছয়, তাউন বা মহামারী রোগে আক্রান্ত হয়ে কলেরা রোগী ইত্যাদিতে আক্রান্ত হয়ে মারা গেছে, শুভ মৃত্যু। সাত, পেটের রোগে মারা গেছে, শুভ মৃত্যু। আট, পানিতে ডুবে মারা গেছে। নয়, আলহাদান, উপরে ভেঙে পড়ে গেছে কিছু গাছ অথবা দেয়াল, আর এর মধ্যে ইনশা আল্লাহ তাআলা এই যেমন যে এক্সিডেন্ট দুর্ঘটনা হয় গাড়ির, এ তো স্বাভাবিক, আশা করি ইনশা আল্লাহ। দশ নম্বর, মহিলা যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়, এটাও শুভ মৃত্যু, আমরা আলোচনা শুনেছি না, আগে অনেক আলোচনা করেছি। এগারো নম্বর আর বারো নম্বর, আল মাউত বিল হারাক, আগুনে জ্বলে বা পুড়ে মারা গেছে। আর একটা হচ্ছে জায়াতুল জান, বলতে তার অনুবাদ কেউ করেছেন নিউমোনিয়া, আর এখানে বলছেন ওই পাঁচরের ভিতর অংশে পর্দার ভিতরে শরীর ফুলে যাওয়া,
ভিতরের অংশ। এই দাতুল জন যে রূপ ওটা যদি নিউমোনিয়া হয় তো হতে পারে। এরপরে 13 নম্বর আল মাউতু বিদায়ে সিল, সিল রোগে আক্রান্ত হওয়া। আর এই অবস্থায় যদি মারা যায় যক্ষা বলেন অথবা বলতে পারেন শ্বাসকষ্ট। আল্লাহু আলাম, আল্লাহ কত পথ রেখেছে। আরেকটা হচ্ছে 14 নম্বর, যদি কেউ তার নিজের মালের হেফাজতের জন্য মারা যায়, হেফাজত করতে গিয়ে নিহত হয়েছে, এক্ষেত্রে সে শহীদ। আর এটা হলো সুবিচ্ছু আলামত। 15 নম্বর, 16 নম্বর, যে ব্যক্তি তার দিনের দিন রক্ষার জন্য মারা যাবে, দিনের হেফাজতের জন্য সে শহীদ। যে ব্যক্তি তার জান রক্ষার জন্য রক্ষা করতে গিয়ে মারা গেল সেও শহীদ, আলহামদুলিল্লাহ। 17 নম্বর, আল্লাহর প্রতি প্রহরারত অবস্থায় যদি মারা যায় তার এই মৌত শুভ মৃত্যু, তো তার দরজায় শাহাদা ইনশাআল্লাহ। আর 18 নম্বর হলো যদি কোনো ব্যক্তি নেক আমল করা অবস্থায় মারা যায় তাহলে এটা হচ্ছে শুভ মৃত্যু। তাই আমি বলি কখনো কখনো আমরা দেখতে পাই যেমন সালাত আদায় করছে, সেজদার অবস্থায় আর উঠেনি, সুবহানাল্লাহ, এরকম রিজন কি লাগলো, সেজদায় দিচ্ছে, সেজদায় গেছে, বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর যদি দোয়া জানে আরো سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي বলছে মারা গেছে, শুভ মৃত্যু কিনা। অন্যদিকে দেখেন ঘরে আপনি উজু করেছেন, ঘর থেকে বেরিয়ে এসেছেন, সলাত আদায় করবেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা এমনিতেই মারা গেছেন, শুভ মৃত্যু কিনা। এর অপোজিট দেখেন, তার অপোজিটও বলা উচিত। উদাহরণ, আজান হয়েছে, আজানের ডাক শুনে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, মসজিদে যাচ্ছে, এমনি মুহূর্তে মারা গেছে, আমরা বললাম কি শুভ মৃত্যু। আর আরেকটা, আজান হয়েছে, আজান শুনেছে, শুনেও শুনেনি, আজানের ধার করেনি, দোকান বন্ধ হয়েছে, ডিউটি বন্ধ সালাতের জন্য, কিন্তু সে চলে গেছে ঘরে, ঘরে গিয়ে তাস খেলছে 15 মিনিট আধা ঘন্টা সুযোগ পেয়েছি, এরকম আছে কিনা কি মানে। আচ্ছা, আর কেউ কেউ আছে আর ওখানে গিয়ে ফেসবুক নিয়ে বসে আছে, কত কিছু আছে করতে হবে বুঝলেন, আর না হয় এটিএম বসে আছে, আর না কিছু নাই, বাস ফোনে বাংলাদেশে কথা বলে, ওই নামাজের সময় নামাজ মিস। আচ্ছা আমি বলি, সালাত ছেড়ে জরুরি যদি মনে হয় সেটা কিন্তু কথা, এটা আরেক ব্যাপার, জরুরি ব্যাপার আলাদা, সাধারণ ও এত সময় নষ্ট করে, মুয়াজিন দিচ্ছে আলাম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আপনি ঘুমাচ্ছেন, মুয়াজিন বলছে হাইয়া আলা সালা, হাইয়া আলা সালা, আর আপনি ওখানে ব্যবসা করছেন, আর আপনি টিভি দেখছেন, আনায় তাস খেলছেন, আনায় গল্প গুজব করছেন, আর এই অবস্থায় মারা গেছেন, শুভ মৃত্যু না অশুভ মৃত্যু। আচ্ছা, আমাদের মধ্যে থেকে আমরা যারা এখানে উপস্থিত সবাই শুভ মৃত্যু চাই, যারা চান একটু হাত ধরে, আমি চাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল কর, আল্লাহ তুমি আমাদের সবাইকে শুভ মৃত্যু দান কর, হকের পথে রাখো, আর হকের পথে রেখে তুমি আমাদেরকে মৃত্যু দান কর, হাত নামান, ইমান তাজা করবেন, সব সময় হকের উপর থাকবেন। আর এই অবস্থায় যদি বলা যায় আলহামদুলিল্লাহ, এই তো কিছুদিন পূর্বে এই অনুযায়ী আমাদের যে আবু সালেহ, আবু সালেহ যেদিন বললাম, সে বললো আমার চাচাতো ভাই, ওই যে মুরগি অফিসে কাজ করতো,
শাহজাহান বা আব্দুর রহমান, আগে যে আব্দুর রহমান ছিল, আমি নাম পাল্টেছিলাম শাহজাহান, আব্দুর রহমান যে মসজিদে কাজ করতো ওই মসজিদের ইমাম, সলাত শেষ করেছেন, সলাত শেষ করে তসলিম আস্তাগফিরুল্লাহ ইত্যাদি পড়েন না, ইমাম তো সে পড়েনি, আর এই অবস্থায় ছেলে মারা গেছে, সুবহানাল্লাহ বিহামদিহি, এক বছর হয়ে গেছে, শুভ মৃত্যু দিলেন, আল্লাহ আল্লাহ তাকে কবুল করেছে। তো আমরা চেষ্টা করবো ভালো অবস্থায় যেন থাকি, অসৎ অবস্থায় যাও, মানে অসৎ পথে যাও না, যাদের সাথে চললে আমি মনে করব আমি গলত পথে চলে যেতে পারি, এদের সঙ্গ ত্যাগ করবেন, বুঝতে পারছেন, বলবেন না খালি আজকে গেলে না বন্ধু সব কথা বলে, হ্যাঁ এটা শয়তান, কোনো কোনো শয়তান আছে আস্তে আস্তে করে স্বীকার করে, সে শয়তান তার ভিতর হয়ে গেছে নাস্তিক, তিন দিন কিছু মানে না, বুঝতে পারছেন, ভিতর শয়তান, তো আপনাকে যখন দেখে সহায় করে তাহলে মনে আঘাত লাগে, আল্লাহ জানে আমি এই জায়গায় একটা লোক দেখতে পাই, উনি এক মার্কেটে কাজ করে, কি কাজ করে জানি না, হয়তো ফোরম্যান বা ফোরম্যানুল্লাহ আমি দেখতে পাই, সবসময় দেখি ভারাক্রান্ত, সবসময় চিন্তিত, মুখে হাসি নেই, ঠিকই সালাম করলে বুঝে যায় যেমন আমি মাঝে যাই ওই মার্কেটে, সালামের জবাব দিতে যেমন সে রাজি না, কষ্ট অনুভব, আল্লাহ আলম আমার আল্লাহ আলম বদ্ধার না বলা যায় না, হ্যাঁ কিন্তু এরকম সালাম করি চেষ্টা করি হাত মিলাবার কিন্তু হাত বাড়ায় না, তোমার ভাইকে দেখেন মৃদু হাসি দেওয়া এটাও হচ্ছে সদকা, সুবহানাল্লাহ, আচ্ছা আপনি যদি দেখেন আপনার শয়তান জোর শয়তান আর মুসকি হাসি আসলো আপনার ওর অটোমেটিক ডিওর মুসকি হাসি আপনি কিনা ভাই চান্স একটা দুইটা থাকতে পারে শয়তান এটা হাজার সাত একটা উদাহরণ দিলাম এটা আল্লাহ পক্ষ থেকে আপনার মুখ ফ্রেশ আপনার চেহারা ফ্রেশ ও দেখবেন ফ্রেশ তবে বলেছি এক্ষেত্রে প্রতারণা করতে নেই কারণ অনেক সময় মানুষ অসুস্থ হতে পারে হয়তো হয়ে যায় আপনার সাথে কথা বলতে কিন্তু অন্য চিন্তা অথবা সে কোরআন তেলাওয়াত করছে ঠিক না অথবা সে বই পড়ছে আর আপনি গেলেন হঠাৎ করে তার মুখ থেকে হাসি আসছে নাকি অন্য চিন্তায় চিন্তিত অন্য কাজে সে ব্যস্ত তাই সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন আল্লাহ তুমি আমাদেরকে তোমার পথে রাখো হকের পথে রাখো আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো আল্লাহ যা আলোচনা করলাম আমাদের যারা শুনলাম এ অনুযায়ী আমল করার তৌফিক দাও হক মোতাবেক নিজের জীবন গঠন করার তৌফিক দাও জীবন পরিচালনা করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বানা ইরহামহুম কামা রাব্বায়ানা সাগীরা আল্লাহ আমাদের ভাইদেরকে মাফ করো বোনদেরকে মাফ করো উস্তাদদেরকে মাফ করো ছাত্রদেরকে মাফ করো নিকটাত্মীয় দূরাত্মীয় তথা সমস্ত সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো জীবিত মৃত সকলকে মাফ করো রব তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো আখরাতে কল্যাণ দান করো জাহান্নাম থেকে নিজাত দাও কবর আযাব থেকে নিজাত দাও আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত করো রব তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও আয় আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের মধ্যে থেকে যাদের মধ্যে সালাতের ত্রুটি রয়েছে আয় আল্লাহ তাদেরকে এই ত্রুটি দূর করার তৌফিক দাও তাদেরকে ত্রুটি মুক্তি হয়ে সালাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দাও আর সকলকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও দুনিয়া মুসলমানদের উপর রহম করো মজলুমদেরকে সাহায্য করো ظالمদেরকে পাকড়াও করো মুজাহিদিনে ইসলামকে সাহায্য করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير